আসসালামু আলাইকুম বিহার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল ভোরবেলা ডিউটিতে আসছিলাম। ডিউটিতে আইসে যে বৃষ্টি শুরু হয়েছে, প্রায় ডিউটি যাওয়ার কিছুক্ষণ আর বাকি আছে, এখনও যাবৎ বৃষ্টি হইতে আছে। সৌদি আরবে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 12 ঘন্টা প্লাস, কালকে রাত ধরে বৃষ্টি হইতেছে। আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া যেভাবে বৃষ্টি হইতেছে। এবং আমাদের দেশে কী বলবো, আপনারা দেখেন কী প্রচণ্ড বৃষ্টি হইতেছে। আমাদের দেশে মানুষ অনেক কষ্ট পাইতেছে বৃষ্টি নিয়ে। দেখেন যে বাসা বাড়ির সামনে দেখেন সৈদি ফোলা পাইন, আরও অনেকে আছে, অনেক বয়স্ক মানুষও দেখছি এরকমভাবে পানি জমছে, ওরা চলাফেরা করতে কষ্ট হয়ে যাইতেছে। এই হইল সৌদি আরবের অবস্থা। তো আলহামদুলিল্লাহ, যে জায়গায় রমজানের পর থেকে সৌদি আরবে অহরহ কিছুদিন পর পর বৃষ্টি হয়, আবহাওয়া মোটামুটি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, পাল্টাই গেছে ঋতু, আবহাওয়া সব কিছু পাল্টাই গেছে। দেখেন কী পরিমাণ পানি, গাড়ি দেখেন, গাড়ি যাইতেছে যে কী পরিমাণ পানি রাস্তাঘাটে হয়েছে এবং কী পরিমাণ বৃষ্টি হইতে আপনারাই অনুভব করতে পারতেছেন। এই হইল সৌদি আরবের অবস্থা। আর আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে আপনার অনেক অবস্থা খারাপ। আল্লাহ যদি আমাদের দেশটাকে রক্ষা করে, অনেক মানুষ গরমে অসুস্থ হয়ে যাইতেছে, অনেক বাচ্চা, অনেক বয়স্ক মানুষ, সব দিক দিয়ে মানুষ হাহাকার লাগিয়ে গেছে আমাদের দেশে এই বৃষ্টির জন্য, এই গরমের জন্য। গরমে মানুষ থাকতে পারতেছে না, কারণ চারপাশে যেন পানি, গরমের হাহাকারে যেন ভাব উঠতেছে আমাদের দেশের এই অবস্থা। তো আল্লাহর কাছে সবাই নামাজ পড়ে দোয়া করবেন। দেখেন রহমতের জায়গা, যে জায়গায় মরুর দেশ, ওই জায়গায় বৃষ্টি থাকার কথা, সব সময় যে জায়গায় গরম থাকার কথা, ওই জায়গায় এত পরিমাণ পানি, বৃষ্টি অহরহ হইতেছে। মনে হইতেছে যে ঋতুর দেশ হয়ে গেছে, সৌদি আরব যেন ঋতুর দেশ হয়ে গেছে। দেখেন কী পরিমাণ পানি বাসাবাড়ির সামনে, দেখেন এই রাস্তাগুলোতে, দেখেন কী পরিমাণ পানি হয়েছে, মনে হয় যে ঋতুর দেশ। আর অথচ আমাদের বাংলাদেশে এখন বর্তমানে গরমের জন্য থাকাটাই কষ্টকর হয়ে যাইতেছে। বয়স্ক মানুষ যারা আছে, তারা বয়স কম, খোলাপাইন মানুষ বা বাচ্চা, যারা অনেক মিডিয়াম বয়স, সবাইয়ের জন্য অসহ্যকর হয়ে যেতেছে গরমের জন্য। তো আল্লাহ যদি আমাদের দেশটাকে রক্ষা করে, আল্লাহ কাছে সবাই নামাজ পড়ে দোয়া করবেন। এ হইলো অবস্থা। আর আলহামদুলিল্লাহ আজকে 2 দিন যাবৎ, কালকে রাত্রি থেকে আজকে পর্যন্ত বৃষ্টি হইতে আছে সৌদি আরবে। তো আপনাদেরকে দেখেন ভিডিও করে দেখাইলাম, এই যে দোকান থেকে, দোকানের পাশে, রাস্তাঘাটে সব পাশে বৃষ্টি। দেখেন বাইরে রুম থেকে, দোকান থেকে বাইরেও যাওয়া যায় না। এই হলো অবস্থা, বৃষ্টি আর বৃষ্টি চারপাশে। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই দেখছেন যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে বা হইতেছে, গাড়ি সহ অফ হয়ে গেছে, রাস্তাঘাটে চলতে পারতেছে না। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।